জীবনানন্দ দাশকে বলা হয় রূপসী বাংলার কবি, বলা হয় নিজজনতার কবি, বাংলা সাহিত্যের শুদ্ধতম কবিও বলা হয়। তবে রূপসী বাংলার কবি নামেই তিনি বেশি পরিচিত। রূপসী বাংলা জীবনানন্দ দাশের সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ। কবি জীবদ্দশায় এ গ্রন্থটি বা এর অন্তর্ভুক্ত কোনো কবিতা প্রকাশ করেননি। মৃত্যুর পর এর পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়। জীবনানন্দ দাস, যিনি তার এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের পঙ্গক্তিতে উঠিয়ে এনেছেন বাংলার রূপকে, তিনি বলেছেন, উপমায় কবিত্ব। রূপসী বাংলা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কবির মৃত্যুর পর, প্রকাশকাল 1957 এর আগস্ট। যদিও রূপসী বাংলার কবিতাসমূহ রচিত হয়েছিল বনলতা সেন কাব্যগ্রন্থের কবিতাগুলি রচনার পূর্বে। রূপসী বাংলার কবিতাগুলোর অধিকাংশ কাঠামোগতভাবে সনেট। কবিতাগুলো লিখিত হয় মার্চ 1934 চিহ্নিত একটি লেখার খাতায়। লেখার খাতা থেকে মুদ্রণযোগ্য পাণ্ডুলিপি তৈরি করেন কবি ভূমেন্দ্র গুহ, সহায়তা করেন কবির বোন সুচরিতা দাশগুপ্ত। লেখার খাতায় কবিতাগুলোর শিরোনাম দেওয়া ছিল না, গ্রন্থের সনেটের প্রথম পঙ্গক্তি দিয়ে শিরোনাম করা হয়। রূপসী বাংলার কবিতাগুলো সনেট আকারে লিখিত হলেও জীবনানন্দ তার প্রিয় অক্ষরবৃত্ত ছন্দই ব্যবহার করেছেন। কাব্যগ্রন্থটি প্রকাশকালে কবি ভ্রাতা অশোক নন্দ দাস লিখেছেন, 25 বছর আগে খুব পাশাপাশি সময়ের মধ্যে একটি বিশেষ ভাবাবেগে আক্রান্ত হয়ে কবিতাগুলি রচিত হয়েছিল। মাইকেল মধুসূদন দত্ত যেমন ফ্রান্সের ভার্সাই নগরীতে তার জীবনের পীড়িত দিনগুলো চতুর্দশপদী কবিতা বলে লিখেছিলেন, জীবনানন্দ তার জীবনের বিবাহ পরবর্তী যে জীবনগুলো ছিল সেই জীবনগুলোতেই তিনি এই রূপসী বাংলার কবিতাগুচ্ছ রচনা করেছেন। ইরাবান বসুরাই করুক সাহিত্য পত্রিকা, জীবনানন্দ সংখ্যা শারদ 1994 রূপসী বাংলার জীবনানন্দ প্রবন্ধে উল্লেখ করেছেন যে এই কবিতাগুলি সারা শরীর ছড়িয়ে আসে এক প্রকার ভালোবাসা, কিন্তু সে ভালোবাসা কোনো নির্বস্তুক বায়বীয় কল্পনা বিলাস নয়। যে বাংলাদেশকে ভালোবেসেছেন কবি, সে বাংলাদেশের শরীরই হয়ে ওঠে শুধু প্রকৃতিতে নয়, ইতিহাসেও। একথা ঠিক যে সেই ইতিহাসের গায়ে আসে উপকথার আবরণ, কখনো বা তা অতি কথাও, কিন্তু সেই উপকথা রূপকথা আর অতিকথার মানুষজন নিয়েই জেগে ওঠে এক বাংলাদেশ। সে বাংলাদেশে নেই কোনো নাগরিক আকাশরেখা, তা শুধু ভরে থাকে আম কাঁঠালের গন্ধে, হিজলের ছায়ায়, সেখানে আজও যেন স্বপ্ন ডিঙ্গা মধুকরের যাওয়া আসা। রূপসী বাংলার কবিতার আবহের মধ্যে ঘুরে ফিরে ইতিহাসের লুকোচুরি খেলেছে এশিরিয়া ধুলো আজ ব্যাবিলন ছায় হয়ে আসে। জীবনানন্দ দাস এই কাব্যগ্রন্থের বৃক্ষরাজি, ঘাস, নদী, পাখি ইত্যাদির রূপ সৌন্দর্য নিখুঁতভাবে অঙ্কন করেছেন। রূপসী বাংলার রূপের মধ্যে তিনি খুঁজেছেন লোকস পুরাণকে, ইতিহাসের প্রবাহমানতাকেও তিনি এড়িয়ে যাননি। অতি লৌকিক আবহ ঘুরে ফিরেই তাকে আচ্ছন্ন করেছে, পাতা ঝরে পড়ার বিষণ্নতা থেকেও তিনি সম্পূর্ণ বিচ্ছিন্ন নন। প্রকৃতির অমোঘ নিয়মে মানুষের প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে তিনি স্বাভাবিকভাবে গ্রহণ করেও দীর্ঘশ্বাস ফেলেছেন। আমি চলে যাব বলে জালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। যদিও এখন গ্রাম বাংলা আর আগের মতো নেই, ধীরে ধীরে উন্নত হচ্ছে সব। অনেক গ্রামের কাঁচামাটির রাস্তায় পিচ ঢালা হয়েছে, ঢেকিতে ধান বানার শব্দ আর চাল গুঁড়ো করার শব্দ খুব একটা পাওয়া যায় না। আগের সেই রূপ হয়তো নেই, তবুও কিছুটা তো আছে। আর এই ক্ষয় হয়ে যাওয়া রূপের সাথে আমাদের আছে রূপসী বাংলা নামক বাংলা রূপের জীবন্ত পাণ্ডুলিপি। গায়ের বধুর ভেজা চুল থেকে শুরু করে মধুকরী হাস কিছুই বাদ যায়নি। কবি রূপসী বাংলা যা তার কাব্যিক সত্তাকে করেছে সম্পৃক্ত, এক কিশোরীর বেশে ধরা দিয়ে বারবার হারিয়ে গেছে বাংলার নদী মাঠ ক্ষেত এ দূরে নিরুদ্দেশে। কবির ভাষায় কখনো ফুটে উঠেছে বিদায়ের মূর্ছনা, কখনো বা ফিরে আসার প্রতিশ্রুতি, আবার কখনো রয়েছে ইতিহাস থেকে বর্তমানের বহমান চিরকালীন গল্পের সাথে। কখনো যদি জীবনটাকে অসুন্দর মনে হয়, এই বইটি পড়লে যে কোনো বাঙালির সকল বিতৃষ্ণা সকল বিদ্বেষ চলে যাওয়ার কথা। এত সুন্দর, এত মায়ায় ভরা আমাদের দেশ এবং এর প্রকৃতি। বইটি পড়লে দেশের যে সুন্দর রূপ সম্মুখে চলে আসে তাতে নিজেকে বাঙালি ভেবে গর্ববোধ হয়। দেশের ঘাস, পাখি, নদী, সূর্যের আলো, গাছের ছায়াতে এত অনুভব লুকিয়ে আছে, কবির অনুভূতিগুলো স্পর্শ করলে বোঝা যায়।